এখানে আমি গরম পানি বসিয়ে দিয়েছি, তাতে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সাদা সয়াবিন তেল, সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। পোলাও চালটা আমি এখানে 50% সিদ্ধ করে নেব এই পানিতে, আর বাকিটা দমেই সিদ্ধ হবে। তো পোলাও চালটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি ভালোভাবে। এখানে আমি 1/2 কেজি থেকে একটু কম নিয়েছি চাল, পুরো 1/2 কেজি নেইনি। তো এই চালটা আমি এই পানিতেই দিয়ে দেব, তো এই পানিতে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। পোলাও চালটা দিয়ে আমি একটু নেড়ে দিয়েছি। এতে আমি আবারও বলি, এটা দেখাতে পারলাম না, দুঃখিত। তো এখানে আমি তেল দিয়ে দিয়েছি প্রায় 3 চামচের মতন, দুটো তেজপাতা দিয়েছি, আর দারুচিনি আর লবঙ্গ দিয়ে আমি এটাকে একটু সিদ্ধ করে নিচ্ছি। এটা শুধু ফ্লেভারের জন্য দিচ্ছি, আর তেলটা দিলাম ঝরঝরে হওয়ার জন্য। তো সিদ্ধ হওয়া আগ পর্যন্ত ওয়েট করছি। 50% মতন সিদ্ধ করতে হবে, বাকিটা দমে দেবো যখন তখন সিদ্ধ হয়ে যাবে। তো ফিরে আসছি সিদ্ধ হওয়ার পরে। তো বন্ধুরা, এখন আমি এখানে প্রায় 600 গ্রামের মতন মাংস নিয়ে নিয়েছি। মাংসগুলো বড় বড় করে কেটে নিয়েছি, দেখুন আপনারা, আর হাড় সহই নিয়েছি। তো এখন আমি এগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এখন আমি এগুলোকে ম্যারিনেট করে নেব। তো প্রথমে এখানে আমি দিয়ে দেব এখানে মাংসের মশলা, গরু মাংস মশলাটা দিয়েছি। আমি এখানে কোনো ধরনের বিরিয়ানির মশলা অ্যাড করবো না, ঘরে থাকা উপকরণ দিয়েই আমি আজকে এই বিরিয়ানিটা রান্না করে দেখাবো। তো এখানে নিয়ে নিয়েছি আমি 2 চামচের মতন লাল মরিচের গুঁড়ো, আর নিয়েছি 1 চামচের মতন ধনিয়ার গুঁড়ো। তো এগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 ধরনের বাদাম নিয়ে বাটা নিয়ে নিয়েছি, বাদাম বাটা, কাঠবাদাম, চীনা বাদাম আর পিস্তা বাদাম এখানে একসাথে মিলিয়ে মিশিয়ে বেটে নিয়েছি। তো এই বাদাম বাটাগুলো দিয়ে দেবো। বাদাম বাটাগুলো দিয়ে দিয়েছি। এখানে আমি জিরা বাটা নিয়ে নিয়েছি, জিরা আমি বেটে নিয়েছি, সে জিরা বাটাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেব এখানে গরম মশলা, এলাচি, তেজপাতা, দারচিনি এবং লবঙ্গ, এই মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি টক দই দিয়ে দেবো। এখানে আমি 1/4 কাপের মতন টক দই নিয়ে নিয়েছি, টক দইটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো এখানে 2 টেবিল চামচের মতন হট টমেটো সস, সসটাও দিয়ে দিলাম। এখন দিয়ে দেব ঘিটা, আমি পরে অ্যাড করব আবার, এখনও একটু দিয়ে দিচ্ছি ঘি, 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। আর আজকে বিরিয়ানিটা আমি সরিষার তেল দিয়ে রান্না করব, যার কারণে আমি এখানে 1/4 কাপের থেকে একটু বেশি সরিষার তেলটা ইউজ করছি। তো আমি এখানে সরিষার তেলটা দিয়ে দিচ্ছি। সরিষার তেলটা দেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দেবো এখানে স্বাদ মতন লবণ। তো লবণটা দেওয়া হয়ে গেলে এখন আমি এটাকে ভালোভাবে হাত দিয়ে মেরিনেট করে নেব। তো বন্ধুরা, আমার বাচ্চাটা আজকে অনেক জ্বালাতন করতেছে, অনেক দুষ্টুমি করতেছে, যার কারণে ওর শব্দগুলো ভিডিওতে উঠে যেতে পারে। তো দুঃখিত আমি। পাঁচ ছয়টির মতন কাঁচামরিচ অ্যাড করে দেব। তো কাঁচামরিচের মাথাগুলো একটু কেটে নিয়েছি। তো এইভাবে আপনারা যদি চান 30 মিনিটের জন্য রেস্টে রাখতে পারেন, আর যদি না চান এভাবেই রান্নাটা বসিয়ে দিতে পারেন। তো আমি এখন এটাকে এভাবেই 30 মিনিটের জন্য রেস্টে রাখবো, তারপর আমি কুক করে নেব। তো আমি চুলায় বসিয়ে দিয়েছি মাংসগুলো রান্না করার জন্য। তো এখানে এখন এই পর্যায়ে আমি কিছুটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। তো এখন এটা রান্না হওয়া আগ পর্যন্ত ওয়েট করবো। কষানো হয়ে যাচ্ছে, এখনো এগুলো হতে অনেক টাইম লাগবে এখনো, কারণ গরু মাংস তো হতে একটু টাইম লাগে, সেটা আপনারা জানেনই। তো এখন আমি কিছু আলু, আমি 3টে আলু নিয়ে ভালোভাবে কেটে ধুয়ে
আর একটু জরদারও একটু লবণ মাখিয়ে নিয়ে এখন তেলের মধ্যে ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে ভেজে নেব, তারপরে এই মাংসের মধ্যে এই আলুগুলো দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব। কষিয়ে একটু জরদারং দিয়েছি কারণ আলুগুলো দেখতে সুন্দর লাগার জন্য। তো আলুগুলো ভাজা হয়ে গেলে আমি মাংসের মধ্যে অ্যাড করে দেব। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি মাংসের মধ্যে অ্যাড করে দিয়েছি। এখন এগুলো নেড়েচেড়ে মিশিয়ে নেব। এগুলো ভালোভাবে যখন হয়ে যাবে মাংসগুলো, তখন আমি এর মধ্যে রাইস অ্যাড করে নেব। যে রাইসগুলো আমি সিদ্ধ করে ছেঁকে রেখেছিলাম সেই রাইসগুলো দিয়ে দেব। রাইসগুলো আমি সুন্দর করে দিয়ে দেব। রাইসগুলো সুন্দরভাবে দেওয়া হয়ে গেছে আমার। এখন এর মধ্যে আমি এখানে কেওড়া জল ও গোলাপ জল নিয়ে নিয়েছি এক চামচ করে। সেই কেওড়া জল আর গোলাপ জলটা দিয়ে দিলাম। দিয়ে দেব এখানে ঘি, প্রায় 2 টেবিল চামচের মতন দিয়েছি ঘিটা। তো এখানে দিয়ে দেব লিকুইড দুধ, 1/4 কাপের মতন দিয়েছি। তো দুধটা দেওয়া হয়ে গেছে, এখন এখানে দিয়ে দেব জরদারং। দিয়ে দেব এখানে কাঁচা মরিচ। দিয়ে দেব এখানে পেঁয়াজ বেরেস্তা। আমি এখানে কোনো ধরনের বাড়তি মশলা ইউজ করিনি, কারণ আলু বখরা, কিশমিশ চাইলে আপনারা ওগুলো দিতে পারেন, আমি দিলাম না, এগুলো সব স্কিপ করলাম। তাহলে আমি ঘরে থাকা উপকরণ দিয়েই এই বিরিয়ানিটা রান্না করে দেখান চেষ্টা করেছি। তো পেঁয়াজ বেরেস্তাটা দেওয়া হয়ে গেছে, এখন এই পর্যায়ে আমি এটাকে দমে দিয়ে দেব। দমে দিব এটা রুটি ভাজার তাওয়া চুলার তলে দিয়ে, তারপর এটা দমে দেব। বন্ধুরা, এখানে আমি একটা রুটি ভাজার তাওয়া বসিয়ে দিয়েছি, এর উপরে এখন এই হাঁড়িটা বসিয়ে দিলাম। এখন এটাকে প্রায় 10 মিনিটের মতন দমে রাখবো একদম লো হিটে, এরপর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো বিরিয়ানিটা হয়ে গেছে, আমি চুলার থেকে এই পর্যায়ে নামিয়ে নেব, নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। অনেক সুন্দর ফ্লেভার ছড়িয়েছে, আপনারা বানিয়ে খেলে অবশ্যই বুঝতে পারবেন। আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি আপনাদেরকে। তো আজকে আমাদের মজাদার বিফ কাচ্চি বিরিয়ানি। তো এই বিফ কাচ্চি বিরিয়ানি অল্প উপকরণ অল্প মশলা, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আর আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই যে মাংসটা কত সুন্দরভাবে নরম হয়ে সফট হয়ে গেছে, এবং আলুটাও দেখুন কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখুন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আলুটা। তো মাংসটা আমি একটু ছুটিয়ে দেখাচ্ছি, মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। মাংসটা কত ভালোভাবে ছুটে গেছে দেখুন। তো অবশ্যই এইভাবে ট্রাই করবেন, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক দিবেন। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আরো আরো নতুন নতুন ভিডিও আপনাদের জন্য উপহার দেবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।